অন্যদিকে ভারত সেবাশ্রম সংঘ সেখানকার ছবি দেখব। সেখানকার ছাত্রাবাসে পুজোর আয়োজন করা হয়েছে, মহা সমারোহে সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের প্রণব ছাত্রাবাসে। দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন আজকের এই ভারত সেবাশ্রম সংঘের ছাত্রাবাসের পুজোতে। প্রচুর ছাত্রছাত্রীরাও তারাও এই পুজোতে অংশগ্রহণ করেন। এই মুহূর্তে ভারত সেবাশ্রম সংঘ বালিগঞ্জের এই ছাত্রাবাসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাগদেবীর আরাধনায় মেতেছে ভারত সেবাশ্রম সংঘ। প্রণব ছাত্রাবাসে মহা সমারোহে সরস্বতী পুজোর আয়োজন। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, বিস্তারিত ভাবে জানতে চাইবো ঠিক কি ছবি ছিল, কারণ দীর্ঘ করোনা কাল কাটিয়ে আজ মহা সমারোহে সরস্বতী পুজো হচ্ছে প্রত্যেকটি জায়গায়। দেখো, একেবারেই তাই। ভারত সেবাশ্রম সংঘে কলকাতায় যে বালিগঞ্জ শাখা রয়েছে সেখানে সকাল থেকেই খুব সাড়ম্বরে দেবী সরস্বতীর আরাধনা করা হয়, এবং এই ভারত সেবাশ্রম সংঘের যারা মহারাজ রয়েছেন তারা যেরকম পূজার মধ্যে নিয়োজিত থাকেন, অন্য অনেকেই কিন্তু এই পুজোর সঙ্গে যুক্ত থাকেন। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবার যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। ভারত সেবাশ্রম সংঘে কিন্তু মহা সমারোহে পুজোর আয়োজন, প্রণব ছাত্রাবাসে পুজোর আয়োজন করা হয়। ইতিমধ্যেই অঞ্জলি দিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আজ সরস্বতী পুজো, ভারত সেবাশ্রম সংঘে সরস্বতী পুজোর আয়োজন, বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের প্রণব ছাত্রাবাসের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দীর্ঘ করোনা পরিস্থিতি, সেই করোনা পরিস্থিতির কারণে কিন্তু স্কুল কলেজ সমস্ত বন্ধ ছিল। স্কুল কলেজ বন্ধ থাকায় পুজোর, সরস্বতী পুজোর যে আনন্দ, সেই আনন্দটাই হয়তো গত 2 বছর উপভোগ করতে পারেননি ছাত্রছাত্রী পড়ুয়ারা। ফের স্কুল কলেজ খোলায়, স্কুল কলেজে শুরু হয়েছে পুজো। এই মুহূর্তে ভারত সেবাশ্রম সংঘের ছাত্রাবাস, তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মহা সমারোহে বাগদেবীর আরাধনা। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহী নমস্কার।